রাস্তার অবস্থা খুবই খারাপ, ইভেন কি ওইখানে যদি কমপ্লিট ড্রেনেজ কানেকশন না করা যায় তাহলে রাস্তা কেউ যদি করে তাহলে সে থাকবে না। তারপর পোর্ট যে হিসেবে তার কন্ট্রাক্টররা রাস্তাকে খুঁড়ে আর ওইখানে একটু একটু করে সারছে, এরকম হবে না। এটা ধরো যদি একসঙ্গে স্কিমে যদি নাবে আর ড্রেনেজটা কমপ্লিট করে তারপর যদি মানে রাস্তা করে তাহলে ঠিক হবে। কেন কী কারণ আছে কি মানে এদের রাস্তা ভেঙে যাচ্ছে আর এটা যেটা আমাদের হাইওয়ে রাস্তা এগুলো তত তাড়াতাড়ি ভাঙে না। রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বললেন এবং একই সঙ্গে শুনে নেব পোর্ট ট্রাস্টের তরফ থেকে কি বলা হয়েছে। তখন এই রাস্তাগুলো পোর্টের দায়িত্বে ছিল আর এখান থেকে কোনো পাইপলাইন যায়নি। একটা পাইপলাইন এক বছর দেড় বছর আগে ইলেকশনের সময় একটা 6 ইঞ্চি পাইপলাইন ওই রাস্তার একটা সাইড দিয়ে যেখানে মাটি আছে সেখান দিয়ে একটা 6 ইঞ্চি পাইপলাইন গেছে, তার জন্য রাস্তা কোনো ভাঙাভাঙি হয়নি। এই রাস্তাগুলো সারানোর দায়িত্ব পোর্টের যদিও কিছু জায়গায় করছে, এটা অস্বীকার করবো না, রেমন্ড রোড দিয়ে কাজ করেছে, কিন্তু তাড়াতাড়ি করতে হয়। পোর্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো কাজ আমরা দেখছি খুব স্লো, এটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমনে গে 4 সালোঁ মে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কো আপনে সাথ লায়ে থে আর উনসে হর রোড কা অলগ অলগ স্কিম বনওয়া করকে হমনে রোডস বনায়ে হ্যায়, জিসমে কি পহলি কোশিশ হমারি রহতি হ্যায় কি হম জো হ্যায় সিমেন্ট কা কংক্রিট কা রোড বনায়ে, পর জাহাঁ কহীঁ পে আগর ইউটিলিটিজ জ্যাদা হ্যায় কেবলস পাইপস হোতে হ্যায় তো ওহাঁ পে ও অ্যাডভাইজেবল নহীঁ হোতা, ইসলিয়ে ওহাঁ পে হম লোগ পেপার ব্লক কা রোড বনাতে হ্যায় আর তীসরে নম্বর পে জো বিটুমিনাস রোড বনাতে হ্যায়। और जैसा अगर वहाँ से ये सुझाव आया है तो हम बिल्कुल उस पर अमल करेंगे और इस रोड को अपग्रेड करने के लिए जो भी सुविधा प्रदान करनी होगी हम जरूर करेंगे। আজ খিদিরপুরে ডিজিকে নিয়ে রামপেয়ারি নামের বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং নবান্ন থেকে বাড়িতে ফেরার সময় রামপেয়ারি নামের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তো কি কথা হলো? উনি শুধু দুঃখ প্রকাশ করেছেন, আমার বাড়ির যারা আমার বৌমা আমার স্ত্রী তাদের জিজ্ঞেস করেছেন কিরম আছেন আপনারা, তারপর বুঝিয়েছেন, বলেছেন দেখা যাক ভগবান কী করে, যতটা হবে আমরা দেখব, আর তো কোনো রকমই চাকরি বাকরি কিছু কথা হয়। আপনি কি রাস্তার কথা বললেন নাকি রাস্তার কি অবস্থা? আমি রাস্তার কথা বলি, কারণটা কি আমার কাছে লুকোনো থাকতে পারে কিন্তু একজন সিএম এর কাছে রিপোর্ট লুকোনো থাকবে না, যে কোনো এসবি কন্টিনিউ রিপোর্ট ছাড়িয়ে দিয়ে যায়। তো বুঝতেই পারলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী হচ্ছেন রামপেয়ারি রাম এবং সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এখানে এবং তিনি বলেছেন যে তিনি যখন খবর পেয়েছেন তখন থেকেই তিনি তার একটা মন খারাপ ছিল এবং সেই কারণেই তিনি আজ দৌড়ে এসেছিলেন এবং এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গিয়েছেন রামপেয়ারি রামের। তিনি কলকাতা পুরসভার মেয়র পরিষদ রামপেয়ারি রাম এবং স্বাভাবিকভাবেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন এবং বেশ কিছুক্ষণ ছিলেন এবং তারপরে তিনি এখান থেকে বেরিয়ে যান।